আসলে এটা আমরা যদি ভালোবাসা পেতে চাই তাহলে সৃষ্টিকর্তা থেকে সেটা নিতে হবে তার নিয়মে সেটা নিতে হবে এই জন্য বোখারি একটি হাদিসে রয়েছে আল্লাহ যখন এই যে আহাবল্লাহ আবদার নাদিসামা আল্লাহ যখন কোনো বন্দাকে ভালোবাসেন আকাশে ঘোষণা করেন ভ্যালেন্টাইনটা কিন্তু দুনিয়াতে তৈরি হয় না আকাশে তৈরি হয় এটা ওখান থেকে নামে আল্লাহ কোনো বন্দাকে ভালোবাসলে ওখানে আওয়াজ দেন জিব্রাইলকে ইনি অহেব্য ফুল আনান ভা আহেব্বা জিব্রাইল আমি তো মুখকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো তখন জিব্রাইল তাকে ভালোবাসে তারপরে পায়নাতে জিব্রাইল জিব্রাইল আওয়াজ দেন আকাশের সকল ফেরেশতাদের মধ্যে যে আল্লাহ ও মুকবানটাকে ভালোবাসেছেন আমিই ভালোবাসেছি তোমরাও ভালোবাসো তখন সমগ্র আকাশ জগতে উর্ধ জগতে এই মানুষটির প্রতি একটা ভালোবাসার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল সবাই ভালোবাসলো সুম্মা ইউদাউলাহুল কাবুল ফিল আরদ আকাশ থেকে সেই ভালোবাসা নেমে আসে জমিনে তারপর সৃষ্টির অন্তরে তার প্রতি একটা ভালোবাসা সুবহানাল্লাহ জন্ম লাভ করে আল্লাহ